হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তে আজকে যে গাড়িটা আইছে, গাড়িটা হলো গিয়া বাজাজ পালসার S150। গাড়িটার ইঞ্জিনের আওয়াজটা খুবই খারাপ, আর গাড়িটা আমি এখন খাজ করমু। তে খাজ করবার আগে গাড়িটার সাউন্ডটা একবার শুনাই। তে সাউন্ডটা শুনলে গিয়া বুঝতে পারবা যে কিরকম খারাপ ইঞ্জিনের আওয়াজটা, আর এটা খাজ কর্ম কিরকম কতটুকু করতে লাগে। লগে থাকি, ভিডিওটা স্কিপ করিও না, পুরাটা ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, গাড়ির ইঞ্জিনটা আমি লামাই লিছি পুরা, আর এখন গাড়িটা আমি খুলমু, তোমার ফোর সাইড খুলমু আর ক্লাস সাইড খুলমু। তে লগে থাকো, তাহলে বুঝতে পারবা। ওই দেখো যে প্লাগের যে স্লিপটা, এই স্লিপটাও খাই লিছে। তে একদম টাইপ ইঞ্জিনে কষা খাইয়া এটা খাটি লিছে। তো লগে থাকো, তা আমি ইঞ্জিনটা খুলিলাই, খোলার পরে দেখাইরা। তো বন্ধুরা, এই গাড়ির টাইপিং চেন বদলাইম, আর ক্লাসের যে ডিস্ক অ্যাসেম্বলিটা আছে অ্যাসেম্বলিটা বদলাইম। টাইপিং চেনটা অবস্থা খুবই বেশি খারাপ, আর আমি সব বাজার জেনুইন ইউজ করমু। তো মাল আমি আনিয়া গাড়ি একটু ওয়াশিং করি লাই, তারপরে আমি আইরাম। তো বন্ধুরা, আমি গাড়ির জিনিসগুলা লইয়া আই গেছি, এখন এই জিনিসগুলো আমি ফিটিং করমু। আমি দেখাইরাম, এটা হলো গিয়া ক্লাস প্লেট, এটা টাইপিং চেইন, আর এটা হলো কি ক্লাসের যে প্যাকিংটা আছে, প্যাকিংটা আনছি। এটা হলো কি পুরান ডিস্ক, আর তো এটা পুরানা টাইপিং চেইন। তো বন্ধুরা, পয়লা ওয়াশার একটা দিতে লাগে, ওই যে বাটির যে গার্ডগুলা দাগ দাগ আছিল, আমি এটারে ফাইল মারিয়া এটারে সমান করছি। তো এইরকম যদি গার্ড গার্ড দেখো বন্ধুরা, তে তোমরাও এইরকম ফাইল দিয়ে একটু এটারে সমান করিও, করিয়া ফিটিং করিও। এখন ঠিক আছে, পুরো গাটে গাটে বল, তখন আমি বাটিটা বাহন বা করিয়া আমার ওয়েল পাম্পের পিনিয়নটা ঢুকাইমু। এই যে ওয়েল পাম্পের গাটে গাটে এটা ঢুকাইতে লাগে, জোর জবরদস্তি না, একদম ইজি যাইব। তো এখন এখন এটা এখানে একটা ওয়াশার লাগে, ক্লাসের যে বাটির উপরে একটা ওয়াশার লাগবো। তো আমি ফিটিং করি আর দেখাইলাম। তো বন্ধুরা, ডিস্কের ফার্স্টটা ডিস্ক থাকে, ডিস্কের মধ্যে তিনটা আলাদা থাকে আর দুইটা থাকে, দুই সাইডে দেওয়ার লাগি। যখন দেখবা একটু বেশ কম দুইটা থাকবো, এই দুইটা একটু নরম স্টাইলের থাকে। এটা হইলে গিয়া দুই সাইডে দুইটা বইবো, বোধ বা এটা জানা থাকে না। এই যে একটু নরম মুখা দুইটা দেখবা, এই দুইটার দুই সাইডে দিবা, আর মাঝে যে তিনটা আছে এই তিনটার তিন মাঝখানে দিবা। এরকম একটা প্রেসার প্লেট একটা ডিস্ক দিয়ে বোয়াইতে লাগে। তো আমি এরকম বই আর দেখতে থাকো। ওয়াশারটা আমি বই লিছি, এখন এরকম আপ ডাউন করে এটার বইতে লাগবো। তো বন্ধুরা, এই যে ক্লাসের জিনিসগুলো বেশিরভাগ জেনে ইউজ করবা,
ইউজ করলে গিয়া আরাম পাইবা, যে বাইর গাড়িও চালাইতে আরাম পাইবো। তো আমি পুরা ফিটিং হয়ে গেছে, এটা এখন আমি নাট লাগাইম। নাট লাগাইয়া নাটগুলা সব ফিটিং করিয়া আমি গাড়িটা ক্লাচ কভারে যে প্যাকিংটা আছে প্যাকিংটা লাগাইমু। তো বন্ধুরা, এই ধরনের যদি ভিডিও দেখতে ভালো লাগে তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো আমি একটু স্পিড বাড়াইলাম, কারণ সময় বহুত লম্বা হয়ে যাব ভিডিওটা। তো বন্ধুরা, আমি এই যে গাড়িটা বানানি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর তোমার কিরকম কাজ করছি কিরকম না সব কিছু তো দেখছো না আপনারা। আর যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তে আর এই ধরনের কোনো যদি ভিডিও দেখতে পছন্দ করেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবো। আর গাড়ির ইঞ্জিনের আওয়াজটা আমি শুনাইনি তখন স্টার্ট দিয়া কিরকম হয়েছে। আরও ওই লোক আমরা গাড়ির মালিক কিরকম হয়েছে বা গাড়ি গাড়ি আগের থেকে এখন ফুল পুরাই ভালো, গাড়িটা পুরাই ভালো হয়েছে আগের থেকে। আর গাড়ির আগের যেটা প্রবলেম আছে ওটা দাদা সলভ করে দিয়েছে, এটা খুব খুশি। দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো গাড়িটা কাজ করা হয়েছে, তারা চালাইয়া খুবই আরামও পাইছে। তবে আমি এখন স্টার্ট দিয়া গাড়িটার সাউন্ড শুনাইয়া তো দেখতে পারা এক্সট্রা কোনো আওয়াজও নাই গাড়ির। ক্লাসটা ছাড়ো, নর্মাল অবস্থায় আছে। ড্রাইভিং টিনের যে আওয়াজটা আছে এই আওয়াজটা আরও দেখতে পাচ্ছেন। এই তো গাড়ি S150। গাড়িটা রান করছে 66,000 সামথিং। ঠিক আছে, নেক্সট ভিডিও অন্য কিছু লই আইম। ভালো থাকো।